সো হে গাইস, গুড মর্নিং। তো তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল বাজে এখন 9টা, তো আজকে আমরা সকাল সকাল ব্লগ শ্যুট করার জন্য বেরো বসছি। তো আজকের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমরা R15 V3 হুইল কভার লাগাতে চলেছি। চলো সবাই ব্লগটা সাথে থেকো, সবাই এনজয় করো। তো ফ্রেন্ড, সকাল সকাল বাইক নিয়ে বেরো পড়লাম। তো জানি না এত সকালে বাইকের গ্যারেজ খুলেছে কি খুলেনি, তো চলো যাওয়া যাক। তো গাইস, ভিউ দেখো, রোটের ভিউ দেখো কত সুন্দর দেখাচ্ছে। রোটের ভিউ সকালে শান্ত পরিবেশ খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। তো ফ্রেন্ড, খুব তাড়াতাড়ি 1K ফলোয়ার কমপ্লিট করে দেবো। আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা গিয়ারবি নিয়ে আসতেছি, তো খুব তাড়াতাড়ি 1K ফলোয়ার কমপ্লিট করে দাও। তো ফ্রেন্ড, সকালে রুটের ভিউ দেখো খুব সুন্দর কিন্তু ভিউ দেখা যাচ্ছে। সকালবেলা শান্ত পরিবেশ খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে। তো ফ্রেন্ড, আমরা সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, কারণ গ্যারেজে অনেক ভিড় থাকাকালীন আমরা সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। তো পিছনের হুইলটা আমরা খুলে নিয়েছি এখন, তো পিছনের হুইলটাতে সেই কভারটি লাগা হবে। তো চলো তোমরা দেখো এখন। তো সম্পূর্ণ ভিডিওটা না দেওয়ার জন্য সরি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পিছনে হুইলটা খুলে নিয়েছি, তো এই কভারটা লাগাবো। তো ফ্রেন্ড, ভিডিওটা সেরকম করতে পারতেছি না, কারণ গ্যারেজে অনেক ভিড়। তো চলো হুইল কভারটা লাগার পর ভিডিওটা মানে গাড়ির ভিউটা দেখাই কেমন দেখাচ্ছে, আর তোমরা অবশ্যই জানাবেন যে কেমন দেখাচ্ছে।